আজকে যে জিনিসটা দেখাবো আপনাদের, ভালোভাবে দেখেন এবং কথাগুলো শুনেন, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এই জিনিসটা কি। দেখতে পাচ্ছেন সবার বাইকে এই জিনিসটা আছে, যাদের সেলফ স্টার্ট করেন এই জিনিসটা আছে। এটাকে বলা হয় সেলফের মোটর, পুরোটা মিলে একটা মোটর, এটা পুরোটা মিলে মোটর, এটা হচ্ছে রোটার আর এটার পার্ট হচ্ছে এই। তো যাই হোক, এই মোটরটা নিয়ে আজকে একটা ছোট করে আপনাদের ভিডিও দেই, যেটা হচ্ছে আপনাদের অনেক সময় কাজে লাগতে পারে, বাট প্রবলেম হয়েছে দেখেই বললাম। এটা হচ্ছে সেলফ, এটা কার্বন, কার্বনের হচ্ছে অবস্থা এরকম অবস্থা হয়ে গেছে, মানে অর্থাৎ আপনার এখানে তারের সাথে লাগতেছে, মানে এই কার্বন যখন গেলে কি কি ধরনের সমস্যাগুলো আসবে এবং কি ধরনের প্রবলেমগুলো বুঝতে পারবেন যে কার্বন গেলে, সেটা হচ্ছে আপনাদেরকে বলি। এই কার্বন যখন ক্ষয় হয়ে যাবে তখন আপনার হচ্ছে সেলফ দেওয়ার সময় টক করে, মানে টক টক করে কিন্তু সেলফের মোটর ঘোরে না। আবার দেখা যায় গরম হওয়ার পর কিক দিয়ে স্টার্ট দিলেন বা ধাক্কা দিয়ে স্টার্ট দিলেন, পরে আবার দেখবেন সেলফের মোটর কাজ করবে, কারণ তখন হিটের কারণে তখন এই স্প্রিংগুলো থাকে, প্রেশারটা আপনার তখন দিয়ে দেয়, তখন আপনার সেলফ হয়। মাঝে মধ্যে এই সমস্যাগুলো হয় কার্বন গেলে। আবার দেখা যায় কার্বন গেছে আপনার সেলফ দিচ্ছেন তখন আপনার মিটারের লাইট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, যখনই সেলফ দিবেন বন্ধ হচ্ছে, তখন এটা বডি হচ্ছে, বডি হলে তো আপনার মিটারের লাইনও বসে যাবে, আর তখন মনে হবে যে আপনার ব্যাটারি চলে গেছে। আসলে ব্যাটারি চলে যায় না, আগে এগুলো চেক করতে হবে, চেক করে দেখতে পারেন যখন আপনার এই ধরনের সমস্যাগুলো হবে। আগে ব্যাটারি চেঞ্জ করবেন না এবং আপনার এটিভারও চেঞ্জ করবেন না, আগে দেখবেন কন্টাক্টও চেঞ্জ করবেন, এর আগে এগুলো চেকিং করবেন আপনি খুলে কার্বন ঠিক আছে কি না। এই কার্বনগুলো ভেঙে গেছে এটা, আর এটা তো একবার সাথে লেগে গেছে, নতুন থাকে হচ্ছে এরকম, নতুন কার্বন থাকে হচ্ছে এরকম উঁচা, আর দেখেন কতটুকু হয়ে গেছে কার্বনটা। হ্যাঁ, যাই হোক, এই কার্বনটা যখন যাবে, যে প্রবলেমগুলো দেখালাম নতুন কার্বন থাকে হচ্ছে এরকম, তো আপনার এর সাথে বড়ির সাথে লাগিয়ে গেলে সামনে না পিছনে, সামনে এমনি দেখো তো খেলে দেখে আসো, আমি বসালে বুঝতে পারবা তাহলে। তো যাই হোক, এই কার্বনগুলোই কারণে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হয়, অনেকেই ব্যাটারি চেঞ্জ করেন, করার পরে দেখার পরে সেলফ হয় না। এই জন্যই বলি আপনারা এটা মোটরটা খুলে নেবেন, খুলে নিয়ে দেখবেন যে এখানে কার্বনটা ভালো আছে কি না। যদি কার্বন ভালো থাকে তাহলে আপনি অন্য ওয়ে কন্টাক্ট থাকতে পারে, পিছনের রিলে থাকতে পারে, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে প্রবলেম, তখনই আপনার সেলফ হবে না। ব্যাটারি নতুন দিচ্ছেন তারপর সেলফ হচ্ছে না, তো এই কার্বন যদি চলে যায় তাহলে আপনার সেলফ নিতে ঝামেলাগুলো আসবে। সেলফ দিচ্ছেন টক করে ওঠে কিন্তু সেলফটা মোটরটা ঘুরতেছে না, এক। দ্বিতীয়ত দুই নাম্বার হচ্ছে, আরেকটা হবে যেটা হচ্ছে আপনার গরম অবস্থায় সেলফ হবে আবার ঠান্ডা অবস্থায় হয় না, দুই নাম্বার, এটাও একটা প্রবলেম। মানে এক সময় একরকম প্রবলেমগুলো দেখা দেবে, আপনি তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার সেলফের কার্বনটা, যদি বয়স হয়ে যায় বেশি দিন তাহলে আপনার কার্বনটা রিপ্লেস করে নেবেন, এরকম রিপ্লেস নতুন পাওয়া যায়, আবার নতুন করে ইনস্টল করা যায়, যেহেতু কার্বন দুইটাই দেখাইলাম। তো যাই হোক, আমি কার্বনটা এটা একটা লাগানো শেষ আর এখন একটা লাগাবো, তো এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কাজে লাগবে, কারণ এগুলো
যদি এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউজবিলিং এই জায়গায় আসবেন। নর্থ টাওয়ার সামনে সাইড, পিছন সাইড হচ্ছে সাইড গান, এর বাম পাশে হচ্ছে আপনার হাতের, এটা হচ্ছে বিজিবি মার্কেট, গাড়ির পাশে দোকান মার্কেট। আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড, এবং মাসকুর প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড, এটা মাসকুর প্লাজার পিছন সাইডের রোড, পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি। এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে, আমরা যাব হচ্ছে 33 নম্বর রোডে, এ ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা। তাই দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড, চার রাস্তার মোচর যেটা পাবেন এটা 34, এটা 34 নম্বর রোড। আর দুই পাশে আর সামনে আমি সোজা যাব, ডানে বামে ঢুকবেন না। এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কিভাবে এফআই মোটরসে আসতে পারবেন, ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন, এপাশে বাম সাইডে আপনি ঢুকবেন, এটা হচ্ছে 33-এর এ, আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ। তো বাম সাইডে ঢুকলেন, ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন। খুবই ফাঁকা একটা জায়গা, ফরওয়ার্ড শান্তশিষ্ট, এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন।